শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, নিয়তি পুষ্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফন্ট ও ফন্ট সাইজ এর মাপকাঠি দেখে সুন্দর করে একটি ডকুমেন্ট তৈরি করবেন। তো আজকে আমি দেখাবো যে কীভাবে একটি ওয়াটারমার্ক তৈরি করতে হয়। ওয়াটারমার্ক সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক হলো এমন এক ধরনের সিস্টেম বা টেকনিক যেটি পেজের সঙ্গে মিক্সড হয়ে যাবে, অর্থাৎ টেক্সট এই যে ওয়াটারমার্ক কিন্তু যে টেক্সটই আমরা ইউজ করবো, বা ওয়াটারমার্ক এখানে টেক্সটও ইউজ করতে পারি, পিকচার ইউজ করতে পারি। তো টেক্সট আর পিকচার যেটি হোক না কেন, এই দুটির যে কোনো একটি আমরা সুন্দর করে ডিফল্ট হিসেবে অর্থাৎ পেজের সঙ্গে ম্যাচ করে কাজ করতে পারি। তো চলুন আমরা একটি টেক্সট লিখি, যে টেক্সটটি দিয়ে আমরা ওয়াটারমার্ক হিসেবে কাজ করব। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে। মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল আর এডুকেটেড, অ্যান্ড রেস্ট অফ দেম আর আনএজুকেটেড, আনএজুকেটেড। তো এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে আমরা কপি করে নিলাম সুবিধার্থে, একটা পেজকে ডেকোরেট করার জন্য। তো এই যে পেজটি, এই পেজটিতে যদি আমি ওয়াটারমার্ক যোগ করতে চাই, সাপোজ এইখানে আমি এই যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এই টোটাল কথাটাই আমি ওয়াটারমার্ক করতে চাচ্ছি, তো এটিকে কপি করে নিতে পারি। তো আমি ওখানে লিখে দিতে পারি, তো দিলাম, লিখে দিই যে ওয়াটারমার্ক এসে আমি এখানে অনেকগুলো ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, যে বলছে যে এই যে এখানে একটা, তারপর এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এটা বলছে যে কনফিডেন্সিয়াল ওয়ান, কনফিডেন্সিয়াল টু, এটা ডু নট কপি ওয়ান, এরপর এখানে বলছে ডু নট কপি, তো এই যে ডু নট কপি টু, অর্থাৎ এই যে এইগুলো, এগুলো ডিফল্ট আকারে সেখানে অ্যাড করা হয়েছে। যে আসলে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়, যে যখন আমরা কোনো কিছু ডকুমেন্টস তৈরি করতে চাই, যে ডকুমেন্টসগুলোতে যে ইউজার বা যে যে ডেভেলপার সেটিকে করলো, বা যে টাইপ, যে মানে অর্গানাইজার আর কি, অর্থাৎ যারা ওইটার অথোরাইজ, তারা ওইটাকে তাদের যে ইনস্টিটিউশনটা আছে বা অর্গানাইজেশনটা আছে সেটার কিছু ইম্পর্টেন্ট তথ্য সেটাতে ওয়াটারমার্ক হিসেবে করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরাও এই জিনিসটা ইউজ করতে পারি। তো আমরা প্রথমে কী করবো, যে ওয়াটারমার্কে ক্লিক করবো, ওয়াটারমার্ক থেকে এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডিফল্ট পেজ, এবং সেখানে এর নিচে দেখতে পাচ্ছি যে মোর ওয়াটারমার্ক ফ্রম অফিস ডট কম। যদি আমরা আরও এর চেয়ে অনেকগুলো বেশি ওয়াটারমার্ক পেতে চাই, তাহলে আমাদের অফিস ডট কমে এই আমাদের নেট যদি চালু থাকে, তাহলে আমরা সেখান থেকে নিতে পারি। এবং বলছে কাস্টমার ওয়াটারমার্ক, কাস্টমার হচ্ছে যে আমরা যে ওয়াটারমার্কটা কাস্টম করতে চাচ্ছি, অর্থাৎ ইচ্ছা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কাস্টমার্ক। এবং রিমুভ ওয়াটারমার্কের অর্থ হচ্ছে যে আমরা ইতিপূর্বে একটা ওয়াটারমার্ক ইউজ করেছি, যে ওয়াটারমার্কটা আমরা কিন্তু পেজ থেকে রিমুভ করতে পারবো না। তো এইভাবেই আমাদের যে ওয়েতে আমরা ওয়াটারমার্কটা ইনসার্ট করেছি, সাবমিট করেছি, ঠিক অনুরূপভাবে আমাদের ওয়াটারমার্কটাকে তুলে নিতে হবে। তো আমরা যদি ওয়াটারমার্কটাকে ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের ওয়াটারমার্কে যাইতে হবে, ওয়াটারমার্ক থেকে এসে এখানে ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টেড ওয়াটারমার্ক, এই যে প্রিন্টেড ওয়াটারমার্ক, এর নিচে দেওয়া আছে নো ওয়াটারমার্ক, অ্যান্ড দেন দেওয়া আছে পিকচার ওয়াটারমার্ক। নো ওয়াটারমার্ক এর অর্থ হচ্ছে যে আমাদের পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক দুইটির যে কোনো একটি, কোনোটিকে ইউজ করা হয়নি। তো আমি যদি পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে চাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিলেক্ট পিকচার, অর্থাৎ এই যে আমরা এই পিকচার ওয়াটারমার্ক ক্লিক করার কারণে এখান থেকে আমরা সিলেক্ট পিকচার আমরা নিতে পারি। তো আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে অপশন দুইটা দেখানো থাকে, একটা হচ্ছে ট্রাই অ্যাগেন, অর্থাৎ ট্রাই অ্যাগেন বলতে কি, যে আমরা যদি ওখানে ক্লিক করি, তাহলে আমার যদি নেট কানেক্ট থাকে, আমরা ব্রাউজ করে আমরা পিকচার নিতে পারি ইচ্ছা মতো।
নেট থাকে, কিন্তু যদি আমাদের এমনটা হয় যে আমাদের নেট কানেক্ট না থাকে, তাহলে কি আমরা পিক্সেল নেব না? হ্যাঁ অবশ্যই নেব। তখন আমরা ওয়াটার মার্কটা অ্যাড করব ওয়ার্ক অফলাইন থেকে। তোমরা এই ওয়ার্ক অফলাইনে ক্লিক করে এখান থেকে আমার যে কোনো পিক্সার আমরা সেখান থেকে নিতে পারি। তো আমি একটা পিক্সার নিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে স্যাম্পল পিক্সার, যেখান থেকে আমি একটা যে কোনো একটা পিক্সার নিতে পারলাম বা পারি, এটা রেখে নিলাম। নিয়ে এরপর ইনসার্ট করলাম, করে আমি অ্যাপ্লাই দেন ওকে করলাম, ইজি, এরপর ক্লোজ করে দিলাম। এই যে পিক্সারটি এখানে ওয়াটার মার্ক হিসেবে কাজ করলো, এটি হচ্ছে ওয়াটার মার্ক ইউজ করার একটা নিয়ম বা নীতি। এরপর যদি আমরা সেই ওয়াটারমার্কটিকে আবার রিমুভ করতে চাই, তাহলে যেটি করতে হবে, ওয়াটারমার্কে এসে আমার কাস্টম ওয়াটারমার্ক রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করব। এরপর এখান থেকে দেখা যাচ্ছে যে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেলো। আবার যদি সেটিকে দিতে চাই ওয়াটারমার্ক, সে কাস্টম ওয়াটারমার্ক, এবার আমরা টেক্সট ওয়াটারমার্ক দেবো, এখানে লিখলাম যে বাংলাদেশ। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এটি দিলাম। দেওয়ার পর এরপর যদি আমরা এই অ্যাপ্লাই করি এবং দেন ওকে করি, তাহলে আমার এই বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এটি দেখাবে। তো আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে অ্যাপ্লাই দেন ওকে অটোমেটিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ছাপ, জল ছাপ এরকম একটা লেখা কিন্তু চলে এসছে। তো আমরা এখান থেকে আমরা এটা দিয়ে 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 দিছি ডায়াগোনাল, অর্থাৎ কৈনিক বরাবর, কিন্তু আমরা যদি চাই যেটা হরিজন্টাল দেবো তো হরিজন্টাল দিতে পারি, এবং সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে দেন ওকে করতে হবে। তো সেটি দেখা যাচ্ছে যে হরিজন্টাল অনুভূমিক বরাবর হয়ে গেছে। তো আমরা ডায়াগোনাল দিলাম, দিয়ে এরপর আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। কালার এখানে এসে ইচ্ছা মতো কালার দিতে পারি। তো আমি রেড দিলাম, এরপর অ্যাপ্লাই দেন ওকে। এই যে এই যে সিস্টেমটা, এটি হচ্ছে ওয়াটারমার্ক ইনপুট বা ইনসার্টের সিস্টেম। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক ইনপুট করতে পারেন। তো আজ আর বাড়াচ্ছি না, আগামী ট্রেল দেখার প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আবারও আপনাদের সুস্থ মঙ্গল কামনা করে আজকের ট্রেলের এখানেই শেষ টানছি। আল্লাহ হাফেজ।